মুসলমানদের ইমান হরণ করার জন্য ষড়যন্ত্র চলছে। গতকালকের কথা আমি আপনাকে বলব, নাম বলব, ইমান হবে না, যেহেতু ইমান হওয়া সবচেয়ে বড়। আমাদের ইমান যদি কেউ লুট করতে চায় আপনাদের ভিতরে ঢুকে এই সুরত ধরে, আজ যদি আমরা না বলি ইমান হারা হয়ে গেলে তারা বলল না, তারাও দায়ী থাকবে। আমি আজকে জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমার রসুল যে হায়াতুন নবী জিন্দা নবী, আপনাদের কোন সন্দেহ আছে? আরো ধরে বলে আছে। কিন্তু গতকালকে আমি যেখানে ওয়াজ করেছি 2500, তার পাশে এক বড় বক্তা, তিনি ডক্টরেট করেছেন, তিনি প্রায় ইউটিউবে তার প্রোগ্রাম ছেড়ে দেয়, এরপরে ফেসবুকে ছেড়ে দেয়। তিনি বলেছেন যে কেউ যদি আমার রসুলকে জেন্দা নবী বলে, হায়াতুন নবী বলে, তাহলে ওই নবীকে আমি তালাক দিলাম। আমি আমার শরীয়তপুরের মুসলিম ভাইদেরকে জানিয়ে দিতে চাই, মুখে হাত দিয়া বলল তো, আমার নবী জেন্দা নবী, কারো সন্দেহ আছে নি? আমার নবী দুনিয়ায় যেমন জেন্দা ছিলেন, কবরও তেমন জেন্দা, কবরও তেমন জেন্দা। শুধু আমার নবী না, দুনিয়ার ভিতরে আল্লাহ কত জাতি বানালেন, কত মানুষ বানালেন, আল্লাহ তারা নিজে জানিয়ে দিলেন, খবরদার খবরদার, চার প্রকার মানুষকে তোমরা মৃত্যু বলো না, যারা খবরের মধ্যে জেন্দা, তাদের কাফনের কাপড়টাও আপনার নষ্ট হয় না। সুবহানাল্লাহ, কি বলতে পারছেন? তারা খবরের মধ্যে জেন্দা, যারা আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করে নাই, রাসূলের ব্যাপারে কোনো প্রশ্ন করে নাই, কোরআনের ব্যাপারে প্রশ্ন করে নাই, আপনার পরকালের ব্যাপারে সন্দেহ করে নাই, হিসাব জিজ্ঞাসা করে এই ব্যাপারে সন্দেহ করে নাই, এই সমস্ত সিদ্দিকি যারা যারা খবরের মধ্যে জেন্দা। 3 নম্বর হলো বাবা শহীদ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে জাহাজের ময়দানে যাইয়া যারা সাজা করণ করলো, ওদের লাশটাও কবরের মধ্যে দেন না। স্মরণ করিয়ে দিতে চাই, ও জাতির মুসলমান ভাইরা, আজ থেকে 700 বছর আগে আমাদের পূর্বের হিজরতের 700 বছর করে দিয়া মিশর থেকে একটা খাল কাটা হলো, এই খালটার নাম হলো বাবা সুয়েজ খাল। এই খাল কাটতে যাইয়া সেনাবাহিনী যখন মাটি আপনার চলতে লাগলো, মাটি কাটতে লাগলো, ওই মাটির তলদেশ থেকে আপনার একটা লাশ তারা পাইয়া গেল। লাশটা ধরাধরি করে যখন উপরে উঠাইল, তাইয়া দেখে লাশের শরীরের মধ্যে, লাশের ভিতরে অসংখ্য কুবের দাঁত, নড়া লাগার সঙ্গে সঙ্গে কাঁচা জাগা দিয়া আপনার ঝর্ণার মতো রক্ত বের হতে লাগলো। সুবহানাল্লাহ, কেন ফিরেন? 700 বছর আগের কথা, আমার নবী হিজরতের 700 বছর পরের কথা, মানুষ মরে গেছে, এই মানুষের কাঁদলে রক্ত বের হবে না, কিন্তু আল্লাহ পাকের এই বান্দারের কবর থেকে তুললো, যেখানে কাঁটা দাগা ছিল, ধরার কারণে মরে যাওয়ার কারণে রক্ত প্রবাহিত হতে লাগলো, আমার একটা লাশ উঠালো, এইভাবে রক্ত বের হতে লাগলো। ওই দিন তারা 106 জন মানুষের লাশ ওই ডাঘার থেকে তারা উত্তোলন করে মিশরের রাজপথে তারা শোয়া রাখলো, আর মিশরের সব রাজধানীর জনগণ সব আপনার নামিয়ে আসলো এই মানুষগুলারে দেখার জন্য, রক্তের বন্যা বইতেছে, একদিন যায় দুই দিন যায় তিন দিন যায়, রক্ত ঝরতেছে, রক্ত বন্ধ হচ্ছে না। আমি জিজ্ঞাসা করি, বাবা বলেন তো, আপনার
মরা মানুষের রক্ত বের হবে নি না কিন্তু রক্ত বন্ধ কেউ করতে পারে না তিন দিন পর্যন্ত প্রদর্শনী চললো তৃতীয় দিন রাত্রিবেলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সপ্ত যুগে মিশরের বাচ্চাকে ডাকিয়ে বললেন এ মিশরের বাচ্চা তোমার সৈনিকেরা 106 জন মানুষের লাশ কবর থেকে উত্তোলন করেছে তোমার সৈনিকেরা জানে না এরা কারা তুমি তো জানো না এই লাশগুলোর পরিচয় ও মিশরের বাচ্চা শোনো এই 106 জন মানুষ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিল রক্ত বইতেছে এই মিশরের রাজধানী রক্তের বন্যায় ডুবে যাবে মিনান নবীনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন আল্লাহ বলে সাইকুলকার মানুষ মরে না আর ওই জানোয়ার বলতেছে নবী নাকি মরে গেছে নবী নাকি আমাদের মতোই মানুষ জোরে বলো নাউজুবিল্লাহ আমি জিজ্ঞাস করতে চাই ও আল্লাহর বান্দা ইমান তো নবীর ভিতরে গোটা কোরআন শরীফ সব তুমি যদি মানো গোটা কোরআন শরীফ সব যদি তুমি আমল করো শুধু একটা কথা মানবা না আমার নবী খাতামুন নবীন আমার নবী শেষ নবী এই শব্দটা যদি মানবে না গোটা কোরআন মানলো সমস্ত হাদিস মানলো নামাজ পড়লো রোজা করলো হজ করলো যাকাত দিল কিন্তু আমার নবীর শেষ নবী মানলো না এই কারণে তার ইমান আছে না চলে গেছে ভেতরে কি বলে আজকে কোরআন আসতে ইমান আসতে দিন আজকে কোরআন আসতে ইমান আসতে দিন নূরে আলম রহমাতুল আমি তোমাদের মতো মানুষ আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহী আছে এই কথাটা বলে না আমার রসুলের কাছে ওহী আছে আপনাদের কারো কাছে ওহী আছে আর আওয়াজ দিয়ে কন ওহী আছে না আমার রসুল এমন একজন রসুল বাবা কি আপনাদের বললাম যা শরীর থেকে দুনিয়ার এমন কোন বাচ্চা আসেনি দুনিয়ার এমন কোন ধনী আসেনি তার শরীর থেকে মেস্ক আকরের ঘেরান পাওয়া যায় আকরের ঘেরান পাওয়া যায় এমন একটা মানুষ তামাম দুনিয়া খুলবে পাওয়া যাবে না শক্তি শুধু তাই নয় মাতার জন্য গোতের মধ্যে লেগছে বাবা আমার রসুলের মোবারকের মধ্যে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের দেহের ভিতরে দিয়েছে ও আল্লাহর বান্দা এমন একজন রসুল আল্লাহ তাআলা আমাদের দান করেছেন তার মায়ের নাম কি আপনাকে জানা আছে বলেন তো আমার রসুলের মায়ের নাম কি আর কিছু বলবেন না আমার রসুলের মায়ের নাম আমি আজকে বলে গেলাম আমার রসুলের মায়ের নাম বলার পরে দিয়া বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্যই বলবেন ও আল্লাহর বান্দা আমার নবী তার মায়ের পেটে যখন আগমন করলেন আগমন করার পরে দিয়া ওই
মাঝে আল্লাহ তাআলার নবীর মা স্বপ্নে দেখতে পাইলেন একজন মানুষ আসিয়া ডাক দিয়া বলে আমেনা নারী জগতে তোমার মতো ভাগ্যবতী নারী আল্লাহ আর বানায় নাই তোমার পেটে যিনি এসেছে আকাশে তার নাম আহম্মদ পৃথিবীতে আসলে তুমি তার নাম রাখবে মোহাম্মদ এখন আপনাদের মাঝে তাফসীর পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاء আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সমবেত ভাইরা আর তার ভেতরে মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান করেছেন। এজন্য আমরা সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা যারা দাঁড়াইছে পুরো ভুল করতেছে, কারণ হলো এখানে থাকা যাবে না, এই সুযোগ জীবনে আর নাও আসতে পারে। কি বলে ঠিক কি? আমি গত সপ্তাহে আপনার একটি প্রোগ্রামে ছিলাম, তো একজন সম্মানিত মেহমান তিনি বললেন যে আর করে তিনি একজন বড় অফিসার, তিনি বললেন যে আমাদের দেশে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে কিছু মেহমান আসছে, তো তোরা যাওয়ার পথে ইমিগ্রেশন হলো, লাস্ট ইমিগ্রেশন বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি, এখন বোর্ডিং পাস হাতে নিয়ে পাসপোর্টটা হাতে নিয়ে অফিসারের সামনে দাঁড়ালেন। অফিসার তার দিকে তাকালেন, আর একজন কি বললেন এ লোকটারে একটু ধরে বসাও। ওনার পাসপোর্ট হাতে থেকে অফিস
অফিসারের সামনে বোর্ডিং পাস হাতে দেশে চলে যাবে। অফিসার তাকে কষ্ট দিলে এরপরে যারা তার আগে চলে গেলেন নির্দেশন করে তাদের দুজনকে ডাকালেন, আবার আপনার দেশের মানুষ আমরা ভাষা বুঝি না, এই লোকটার অবস্থা একটু দেখেন তো কেমন জানি তার দেখা যায়। চেয়ারের মধ্যে বসালে ও দেশের মানুষ এসে দুজনে সে জিজ্ঞেস করলে ভাই কি হয়েছে কথা বলে, আবার ধরলে দেখেন পুরো শরীর ঠান্ডা, আপনার দ্বারা করাতে পারলেন না, ওই যে ইমিগ্রেশনের কাছে আপনার পাসপোর্ট দিয়ে এদিক সেদিক তাকাচ্ছিলেন, আর তার এই বিকট অবস্থা দেখে বসতে বললে আর বসার থেকে দাঁড়াতে পারে না, পৃথিবীর মায়া ছেড়ে নিজের দেশে আর ফেরত যেতে পারলেন না, বসার সুযোগ হলো না, মানে একজনে ধরে বসালে ওই অবস্থায় দুনিয়া আর থেকে চলে গেলে। আমি বলতে চাচ্ছি এ কথাটা আমরা এখানে যারা আছি, গত বছরের মাঝে আমি এসেছিলাম, এক বছরের মধ্যে আমার মন বলছে অবশ্যই কিছু না কিছু মানুষ এ অঞ্চল থেকে বিদায় নিয়েছে। কি বলে আপনাদের অঞ্চলে এক বছরের মধ্যে কোন মানুষ কি বিদায় নেয় নাই? নিয়েছে। তারা কি আমাদের মতো ছিল না? আমাদের মতো ছিল। আজকে তারা কোথায়? আজকে কেউ তাদের খবরও নেয় না। ওই মানুষগুলো খবর দেখে রুহ দাতাদের সন্তানদের কাছে এসে ডাক দিয়ে বলে সন্তানের আরে এক কাপড় পরে শোয়া গেলি, এক বছর ধরে খবর নিলি না, কাপড় কয়টা দিছিলে? এক কাপড় মানে সাদা কাপড় দিয়ে বিদায় করেছি, এই বছর হয়ে গেল খবর নিলি না। এমন একদিন হবে যেই দিন তুমি চলে আসবে তোমার সন্তানেরাও তোমার খবর নিবে না, মৌত সেদিন আগাই দুনিয়া কি দৌলত ক্যা হুই, রূহ তন সে উড় গই মুর্দা কি হালত ক্যা হুই, সেদিন কি অবস্থা হবে কেনে বোঝো না, আল্লাহর রব্বুল আলামিন হাসপাতালে না নিয়ে জান্নাতের দেরাজে বসায় রাখো, এর থেকে বড় দয়া আর হতে পারে না। কি বলে এর থেকে বড় দয়া আর হতে পারে না? আমার আল্লাহ কত বড় দয়াবান যিনি হাসপাতালে না নিয়ে আমাকে আপনাকে জান্নাতের দেরাজে বসাইছ, এই জন্য ওই মাওলারে খুশি করার জন্য প্রাণ খুলে একটু আওয়াজ দিয়া বলুন আলহামদুলিল্লাহ। জীবনে বহু বয়ান শুনেছেন, শুনতে শুনতে এমন কোন বয়ান নাই যেটা শুনলেই বলবেন এটা আর একজনের জবান থেকে শুনেছি, কিন্তু আমি সেই দিকে যাব না, অল্প সময়ে দু চারটা কথা বলবো। সেই কথাটা হলে বাবার রোয়ানা দিছি বাড়ির দিকে, বলেন তো বাড়িটা কোথায়? না না বাবা কবর তো আমাদের বাড়ি না, আমাদের বাড়ি হইল বাবা জান্নাত। আরে বাবার বাড়ি যদি জান্নাত হয় সন্তানের বাড়ি নিঃসন্দেহে জান্নাত, বলেন তো আমাদের আদি পিতা আদম সাবিউল্লাহর বাড়ি কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? আমরা কি তার সন্তান না? আমরা তো নিশ্চয়ই তার সন্তান, আমরা যদি বাবার কথা মানি বাবার হুকুম মতো চলি, বাবার এই তরিকা দিয়ে গেছে এই তরিকা মতো জীবন গড়ি, নিঃসন্দেহে জান্নাতের মালিক হব। আর যদি ওই বাবার কথা না মানি নবীর তরিকায় না চলি মাওলার কথা যদি অমান্য করি জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। বাবা তোমাদেরকে একটু কথা বলিয়া যাই, বাবা কবর দেশে যাবা
আল্লাহর কোরআন যেমন সত্য মনে করি, আল্লাহর রাসূলের হাদিস যেমন সত্য মনে করি, আমার আল্লাহকেও তো সত্য মনে করি। আল্লাহ নবী বলেন, যেই মানুষটা অল্পদিন কবরে থাকবে সেই মানুষটাও কমপক্ষে 40,000 বছর কবরে থাকবে। বলো তো কত বছর কবরে থাকা লাগবে? উপর দিকে দেখো বাসের সানি দিছে রে, এ ফজরের আযান শুনে সুখের বিছানা সারো, কবরে তিসুয়া ডাকলে রাত্রি হবে আরো। বাবা কেনে বুঝো না, কে পাগল বানাইলো, কেমনে থাকবা? একটু শীত এখনো বাংলাদেশে মাইনাস হয় নাই, শীত একটু পড়ছে, এই জন্য কেমনে ঘর থেকে বাইর হবো? বাবা আমেরিকার দিকে তাকাও, কানাডার দিকে তাকাও, মাইনাস তো মাইনাস। বাবা 100 বছরের মধ্যে এমন তুষার দিকে পড়ছে, 100 বছরের মধ্যে এরকম তুষারপাত হয় নাই, ওই রকম গজব তো আমার দেশে আল্লাহ দেয় নাই, ওই রকম গরমও দেয় নাই। কত দয়া করেছে আল্লাহ তাআলা আমাদের উপরে, আর দয়া করার কারণেই তো আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান বান্দাদের দ্বারা মিলাইছে। কিন্তু আফসোস করলো লাভ হবে না। বাবা কবর দেশেও থাকার জায়গা না, ওখান থেকে উঠাই লাগবে, উঠিয়া আবার হাসরের ময়দানে খাড়া হতে হবে। একদিন নয় দুই দিন নয় মিটারুহু খামসিনাল ফাজানা, 50,000 বছর হাসরের ময়দানে বাবার দাঁড়াইতে হবে, মাওলার দরবারে হিসাব দিতেই হবে। আওয়াজ দিয়ে বলো হাসরের ময়দান আছে না নাই? আওয়াজ দিয়ে বলো আছে না নাই? সেদিন কোনো কাপড় থাকবে না, যেদিন কোনো শরীরে কষ্ট থাকবে না। আল্লাহ নবী বলেন, কারো মাথা থাকবে আপনার নিচের দিকে, পা দুইটা থাকবে উপর দিকে, আবার কারো আপনার মাথা থাকবে উপরে, পা থাকবে নিচে। আর অনেক মানুষ এইভাবে হাসরের ময়দানে আপনার ওই সূর্যের তাপে মাথার মগজগুলো তাসাস করে আপনার ফাটিয়ে যাইবে, মগজগুলো পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত হইয়া যাবে, কারো পা পর্যন্ত হইয়া যাবে, কোমর পর্যন্ত হইয়া যাবে, ওই মগজের মধ্যে আপনার সাপ্তাহিতে থাকবে। আর কিছু কিছু আল্লাহর বান্দারা, আমার মাওলার বান্দা আপন যারা হয়েছে, মাওলার কথা যারা মানছে, নবী শরীফের যারা জীবন করছে, ওই মানুষগুলো আছে আর জীবের নিচে জায়গা পাবে। এইরকম 50,000 বছর হাসরের ময়দান হবে, 40,000 বছর কবরে থাকা লাগবে, এরপরে দিয়া সুনের থেকে শিখন হবে। হীরার মতো ধার আমরা আল্লাহ গুনাগার কেমনে হব পার, উঠিতে নামি তো বছর 30,000। বাবা আমি জিজ্ঞাসা করি আপনাদের খেদমতে, আপনারা বলেন তো সূরাতের কথা শুনছেন কি শোনেন নাই? আওয়াজ দিয়ে কর সূরার পানি দেওয়া লাগবে কিনা? কত বছর? বাবা উঠতে লাগবে 10,000 বছর, আবার উপরে থাকবে 10,000 বছর, আবার নিচে নামতে লাগবে 10,000 বছর। এই যে আপনার 30,000 আর কবরে কমপক্ষে হইলো 40,000, হাসরের ময়দানে হলো বাবা 50,000, 1,20,000 বছর পার হয়ে যাবে। ওই 1,20,000 বছর
পার হবে এই সময়টা কেটে যদি কাটাবা এই সময়টা যদি শান্তিতে কাটাইতে চাও কবরের জগতে যাওয়ার পরে দিয়া আমার মাওলা তোমারে জিন্দগির সব কথা জিজ্ঞাসা করবে না ফেরেশতা দিয়া মাত্র তিনটা কথা জিজ্ঞাসা করবে এক নম্বরে হলো মার রব্বুকা তোমার রব্বকে এক নম্বরে প্রশ্ন হবে কি বলেন তো বাবা খবরের জগতে ফেরেশতা আসবে কি আসবে না বাবা কয়জন ফেরেশতা খবরে আসবে বলেন তো এরপরে আসবে রুমাল নামক একজন ফেরেশতা এরপরে কবরের মধ্যে আসবে বাবা মনকার আর নাকি এই ফেরেশতা দিয়া তিনটা প্রশ্ন করবে এক নম্বর হলো তোমার প্রশ্ন হবে তোমাকে জিজ্ঞাসা করবে আমাকে জিজ্ঞাসা করবে অমান নাবিউকা অমান হাজার রাজু এই রূপটাকে কবরের জগতে আমার রসুলকে দেখানো হবে আপনাদের কি শব্দ লাগতেছে কবরের জগতে রসুলকে দেখানো হবে অমান হাজার রাজু এই রূপটাকে যদি আপনি নবীর তরিকায় জীবন করিয়া থাকেন আপনি নবীর চিনে ফেলবেন আর যদি আপনি নবীর তরিকা গ্রহণ না করেন আপনি রসুলকে চিনতেন না আর আপনার রসুল আমার রসুল আপনাকে উম্মত স্বীকার করবে না তামাম জাতির সব মানুষ যদি বলিয়া দেয় ও আল্লাহ এই লোকটারে তোমার নামে রাইখা গেলাম রসুলের তলে রাইখা গেলাম তামাম দেশের মানুষ যদি এই কথা বলিয়া আল্লাহর বান্দারে কবর রাখে বান্দার কোন উপায় হবে না শান্তি হবে না যদি আল্লাহর বান্দা শুনে রাখো তামাম দুনিয়ার একটা মানুষ যদি তোমারে এই কথা না বলে তোমারে যদি ঝাড়ু দিয়েও পিটায় তোমারে যদি গালাগালিও করে আর তোমার আমার রসুল যদি তোমারে আমারে উম্মত স্বীকার করে দুনিয়ার মানুষের এই গালাগালিকে তোমার কোন ক্ষতি হবে না আর যদি আমার মাওলার উম্মত তারা নবীর উম্মতেরা তোমার দুনিয়ার মানুষ তোমারে ফুলের শুভেচ্ছা দিল তোমারে কত গান অবদান দিয়ে তারপরে মাটি দিল তারপরে তোমার জন্য নিরবতা পালন করলো তোমারে বইলা দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তোমার নামে রসুলের তলে রক্তে রাইখা গেলাম আমার নবী যদি কয় উম্মতে তোরে চিনি না তোমার কিন্তু কপালে জান্নাত জুটবে না কি বলো ঠিক কি না দুনিয়ার মানুষ কি বললো না বললো এইটা তোমার আমার দেখার বিষয় নয় বিষয়টা হলো আমার আল্লাহ যেন মাফ করিয়া দেয় আমার রসুল যেন উম্মত স্বীকার করিয়া লয় এটাই হলো বাবা আসল বিষয় কি বলেন ঠিক কি না বাবা আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আমরা দুনিয়ার মানুষ যদি কয় আমি রসুলের উম্মত রসুল যদি কয় আমি চিনি না কোনটা ঠিক সমস্ত দুনিয়ার মানুষ যদি বলে আপনি রাসূলের উম্মত রাসূল যদি বলে আমি তোরে চিনি না সুলকান সুলকান লেবান গাইয়ার আমি বাদি গুরু হইয়া যা আপনি বলেন তো আর তো কোন উপায় থাকবে না কি বলেন ঠিক কিনা আল্লাহর বান্দারা সেই রসুল যদি আপনারে বলে এটা আমার উম্মত আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বান্দা তোমার কোন ভয় থাকবে না এখন তোমার রসুল আমার রসুল তোমারে আমারে কেমনে চিনবে যদি তুমি রসুলের সাথে সম্পর্ক না করো যদি তুমি নবীর তরিকা যদি গ্রহণ না করো রসুল তো তোমারে উম্মত স্বীকার করবে না এখন সেই রসুলের পরিচয় জানা দরকার আছে না না আমি জিজ্ঞাসা করি বলেন তো বাবা এই রসুলের পরিচয় আমাদের জানা
একটু দরকার আছে না নাই আপনারা বলতে পারেন হুজুর আপনার তো রসুলের পরিচয় জানি না জানলে কি মুসলমান হয়েছি না 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 আমরা এখনো ধোকার ভিতরে আছি বাবা শুনলে অবাক হইয়া যাবা আমি জিজ্ঞাসা করি বলেন তো বাবা আমার রসুল যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন আমার আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাযিল করলেন আমাদেরকে যে কোরআন দিলেন আমাদের যে শ্রেষ্ঠ রসুল দিলেন আমি জিজ্ঞাসা করি আপনাদের খেদমতে ও আল্লাহর বান্দা যেই রসুলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না ওই রসুল তো আমাদের মতো মানুষ না আপনারা বলেন যদিও দেখতে আমাদের মতো মানুষ যদিও আপনার আমাদের মতো আপনার বাজার ঘাট করেছে যদিও স্বামী স্ত্রী ছিল যদিও তার সন্তান সন্ততি ছিল যদিও তিনি ব্যবসা বাণিজ্য করেছে যদিও তিনি চাকরি করেছে কিন্তু তিনি তো আমাদের মতো মানুষ না আমি জিজ্ঞাসা করি আপনারা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন আমার রসুল কি আমাদের মতো মানুষ আমাকে কেন বলতে চান না সন্দেহ কি লাগতেছে যদি আমাদের মতো মানুষ হয় এই জায়গার মধ্যে যত মানুষ আছে বলো প্রভুকে হাত দিয়া ঘুমাসতে অজু থাকে না ভাঙ্গে আওয়াজ দিয়া কর ঘুমাসতে অজু থাকে না ভাঙ্গে আল্লাহ সাক্ষী রেখা বলিয়া গেল এমন রসুল আল্লাহ তোমার আমারে দান করলো যেই রসুলের ঘুমাইল অজু ভাঙত না কি বলে ঠিক কিনা ঘুমাইলে তার অজু ভাঙত না আল্লাহ তাআলা তো আমাদেরকে দুইটা চোখ দিলেন আপনাদের দুইটা চোখ দিয়েছে আপনারা বলেন এই দুই চোখ দিয়া নিজের কপাল কোনোদিন দেখি নাই নিজের নাকটা কোনোদিন দেখি নাই নিজের ঘটনাটা পেছনে কি কোনোদিন দেখি নাই কিন্তু এমন রসুল আমার আল্লাহ আপনারে আমারে দান করলো এই দুই চোখ কালো আল্লাহ দিয়েছে সামনে যেমন দেখতে পাইবেন পেছনে যেমন দেখতে পাইবেন জমিনের নিচে কি আছে তাও দেখতে পাইবেন জমিন থেকে নজর করলে আর সে আজিম পর্যন্ত পুরাটাই দেখতে পাইবে আমার নবী দুনিয়ায় যেমন জিন্দা ছিলেন কবরও তেমন
জিন্দা খবরও কি তেমন জিন্দা জিন্দা শুধু আমার নবী না দুনিয়ার ভিতরে আল্লাহ কত জাতি বানালেন কত মানুষ বানালেন আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন খবরদার খবরদার চার পুরুষের মানুষকে তোমরা মৃত্যু বলো না যারা খবরের মধ্যে যেন না তাদের কাপড়ের কাপড়টাও আপনার নষ্ট হয় না সুবহানাল্লাহ কি বলতে পারে না দুই নম্বর হলো যারা কবরের মধ্যে জিন্দা তিন নম্বর হলো বাবা শহীদ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জাহাজের ময়দানে যাইয়া যারা সাদা করণ করলো ওদের লাশটাও কবরের মধ্যে দেন না স্মরণ করিয়ে দিতে চাই ও জাতীয় মুসলমান ভাইরা আজ থেকে 700 বছর আগে আমাদের তুলেন হিজরতের 700 বছর করে দিয়া মিশর থেকে একটা খাল কাটা হলো এই খালটার নাম হলো বাবা সুয়েজ খাল লাশটা ধরাধরি করে যখন উপরে উঠাইল তাইয়া দেখে লাশের শরীরের মধ্যে লাশের ভিতরে অসংখ্য কুবের দাগ নড়া লাগার সঙ্গে সঙ্গে কাঁচা জাগা দিয়া আপনার ঝর্ণার মতো রক্ত বের হতে লাগলো সুবহানাল্লাহ শাস্তি কেন দিলেন 700 বছর আগের কথা আমার নবী হিজরতের 700 বছর পরের কথা মানুষ মরে গেছে এই মানুষের কাঁধে রক্ত বের হবে না কিন্তু আল্লাহ পাকের এই বান্দার কবর থেকে তুললো যেখানে কাঁটা জাগা ছিল ধরার কারণে নড়ে যাওয়ার কারণে রক্ত প্রবাহিত হতে লাগলো আবার একটা লাশ উঠালো এইভাবে রক্ত বের হতে লাগলো ওই দিন তারা 106 জন মানুষের লাশ ওই জায়গার থেকে তারা উত্তোলন করে মিশরের রাজপথে তারা শোয়া রাখলো আর মিশরের সব রাজধানীর জনগণ সব আপনার নামিয়া আসলো এই মানুষগুলারে দেখার জন্য রক্তের বন্যা বইতেছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় রক্ত ঝরতেছে রক্ত বন্ধ হচ্ছে না আমি জিজ্ঞাসা করি বাবা বলেন তো আপনার মরা মানুষের রক্ত বের হবে নি কিন্তু রক্ত বন্ধ কেউ করতে পারে না তিন দিন পর্যন্ত প্রদর্শনী চলল তৃতীয় দিন রাত্রিবেলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সপ্ত যুগে মিশরের বাচ্চাকে ডাকিয়া বললেন মিশরের বাচ্চা তোমার সৈনিকেরা 106 জন মানুষের লাশ কবর থেকে উত্তোলন করেছে তোমার সৈনিকেরা জানে না এরা কারা তুমি তো জানো না এই লাশগুলোর পরিচয় ও মিশরের বাচ্চা শোনো এই 106 জন মানুষ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিল যেইভাবে রক্ত বইতেছে এই মিশরের রাজধানী রক্তের বন্যায় ডুবে যাবে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন আল্লাহ বলে সাইফুরকার মানুষ মরে না আর ওই জানোয়ার বলতেছে নবী নাকি মরে গেছে নবী নাকি আমাদের মতোই মানুষ জোরে বলো নাউজুবিল্লাহ আমি জিজ্ঞাসা করতে চাই ও আল্লাহর বান্দা ইমান তো নবীর ভিতরে গোটা কোরআন শরীফ সব তুমি যদি মানো
খোদা কোরআন শরীফ সব যদি তুমি আমল করো শুধু একটা কথা মানবা না আমার নবী খাতামুন নবীয়িন আমার নবী শেষ নবী এই শব্দটা যদি মানবে না ওটা কোরআন মানলো সমস্ত হাদিস মানলো নামাজ পড়লো রোজা করলো হজ করলো যাকাত দিল কিন্তু আমার নবীর শেষ নবী মানলো না এই কারণে তার ঈমান আছে না চলে গেছে আমি তোমাদের মতো মানুষ আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহি আছে এই কথাটা বলে না আমার রসুলের কাছে ওহি আছে আপনাদের কারো কাছে ওহি আছে না আর আওয়াজ দিয়ে কন না ওহি আছে না আমার রসুল এমন একজন রসুল বাবা কি আপনাদের বললাম যা শরীর থেকে দুনিয়ার এমন কোন বাচ্চা আসেনি দুনিয়ার এমন কোন ধনী আসেনি তার শরীর থেকে মেসকু আকবরের ঘেরান পাওয়া যায় আকবরের ঘেরান পাওয়া যায় এমন একটা মানুষ তামাম দুনিয়া খুললে পাওয়া যাবে না মাতার জন্য বোতের মধ্যে লেগেছে বাবা এমন একজন রসুল আল্লাহ আমাদের দান করেছেন তার মায়ের নাম কি আপনাকে জানা আছে বলেন তো আমার রসুলের মায়ের নাম কি আর কিছু বলবেন না আমার রসুলের মায়ের নাম আমি আজকে বলে গেলাম আমার রসুলের মায়ের নাম বলার পরে দিয়ে বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্যই বলবেন ও আল্লাহর বান্দা আমার নবী তার মায়ের পেটে যখন আগমন করলেন আগমন করার পরে দিয়া ওই মাঝে আল্লাহ তাআলার নবীর মা স্বপ্নে দেখতে পাইলেন একজন মানুষ আসিয়া ডাক দিয়া বলে আমেনা নারী জগতে তোমার মতো ভাগ্যবতী নারী আল্লাহ আর বানায় নাই তোমার পেটে যিনি এসেছে আকাশে তার নাম আহম্মদ পৃথিবীতে আসলে তুমি তার নাম রাখবে মোহাম্মদ মুসলমানদের পিতা কিনা সেই ব্যক্তি যদি ইব্রাহিম নবী বলতে পারে আমি না তোমার মতো ভাগ্যবতী নারী আল্লাহ বানায় নাই তাহলে তুমি কোন কোথা দিয়া তারে রাজি আল্লাহ তালা আন্না বলতে তোমার মন চায় না আমার নবী বলে আমার বাবা তোমার থেকে আগুন পর্যন্ত আমার মা আমি না থেকে আওয়া পর্যন্ত আমার এই পূর্বপুরুষ তারা গুনার মধ্যে লিপ্ত ছিল না চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ আমাদের দান করলেন সেই রসুলের উম্মত হয়ে আজকে এখানে বলছেন শুধু দুই
তিনটা কথা আপনাদের বলবো তারপরে শেষ করবো। কথাটা হইল আমার নবীর আগমন আমাদের মত না, আর আমার নবীর মৃত্যু আমাদের মত না। দুনিয়ার মানুষ মৃত্যু বরণ করে আর আমার নবী মৃত্যু বরণ করেছে, ব্যবধানটা একটু আজকে শুনিয়া রাখেন। যেমন আমার নবীজির মা বলেন, আমার বাবা মোহাম্মদ যখন আমার ঘরে আসতো, আমার ঘরে আসার পরে দিয়া ক্ষেত করতে ছিলেন মারিয়াম, ক্ষেত করতে ছিলেন আসিয়া, ক্ষেত করতে ছিলেন হাওয়া। আমি মারিয়ামকে ডাক দিয়া বললাম, ইয়া মারিয়াম, তোমরা কি আমার সন্তানের নাভি কাটবে না? তোমরা কি গোসল দিবে না? তোমরা কি কাপড় পরাবে না? মারিয়াম ডাক দিয়া বলে, আমি দেখো এমন এক সন্তানের মা আমার আল্লাহ তোমারে বানাইছে, তোমার ঘরে এমন এক সন্তান আল্লাহ পাঠিয়ে দিছে যার নাভি কাটতে হবে না, সুন্নতে খাতনা করাইতে হবে না, আতর লাগাইয়া গোলাপ লাগাইয়া জান্নাতি পোশাক পরাইয়া তোমার ঘরে বাঁধিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাস করি আপনারা বলে এই কাজ আপনাদের এই সাজিয়ার মধ্যে সেনেটরের মধ্যে কত দামি দামি মানুষ, এই শরীয়তপুরে কত দামি দামি মানুষ আল্লাহ বানাইলো, কারো মা কি বলছে? যেমন আজকের প্রধানমন্ত্রী আসতে পারে নাই, তার মা কি বলে গেছে আমার ছেলের নাম মোজাম্মেল হবে, আমার ছেলে গিয়ে গেছে আপনার এমপি হবে, আজকে যিনি চেয়ারম্যান সাহেব আছেন আপনার আমার ভাই ইসমাইল ভাই, তার মা জন্মের পরে যে বলছিল আমার ছেলের নাম ইসমাইল, আমার ছেলে দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হবে, আমার কাছে অনেক মুসলমান ভাই যাবো, আমাদের মুসলমান নবীর উম্মতেরা তারা এই কথা বলে, আমার নবী নাকি জানতেন না 40 বছর পর্যন্ত তিনি নবী হয়ে আসবে, জোরে বলো নাউজুবিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করেছেন মাদার নবুতের মধ্যে আব্দুল হক মহাদেশ জহলবি রাহমাতুল্লাহ এই তার কিতাবের মধ্যে লেখেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কখন থেকে রসুল? আমার নবী বলেন আদম যখন মাটির ভিতরে, আদম যখন পানির ভিতরে, আদম যখন আগুনের ভেতরে, আদম যখন বাতাসের ভেতরে, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তখনও রসুল। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা শুনিয়া রাখো আমার নবীর আগমন আমাদের মত না, আর আমার নবীর বিদায়ও আমাদের মত না। আমাদের দেশের মানুষ পড়ে যায় কেউ আপনার বুঝে না, আপনাদের বলবো আমার এমন একজন নবী আল্লাহ দান করলেন, যে নবী ইন্তেকাল যখন হবে উম্মতেরা শুনিয়া রাখো আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিলেন, আজরাইল রে আমার বন্ধুর রূহ কবজ করবা, আমি তোমারে পাঠাবো, কিন্তু শোনো আমার বন্ধু যখন রূহ কবজ হবে তার বাড়িতে তখন যাবা, সরাসরি ঘরে ঢুকবা না, আগে বাইরে দাঁড়াইয়া থাকবা, আমার বন্ধু অনুমতি দিলে তুমি তার ঘরে প্রবেশ করবা। আমার বন্ধুর প্রাণ খবর করতে যাবা, এক নম্বরে যাইয়া তুমি বাইরে দাঁড়াইয়া থাকবা, অনুমতি যদি দেয় আমার বন্ধু তাই
সেখানে ঢুকবা, এরপরে যাইয়া বন্ধুকে সালাম দিবা, তারপরে বন্ধুর কাছে আমার কথা বলবা, আমি তার দিদারের অপেক্ষায়। আমার বন্ধু যখন আমার দিদারের সাক্ষাতে আসবে তখন তুমি তার রূহ কবজ করবা, আর রূহ কবজ করিয়া রূহটা বের করিয়া আমার সৃষ্টি জগতে এর শ্রেষ্ঠ জায়গা যেখানে ওই জায়গার মধ্যে রূহটা নিয়ে রাখবা। আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জায়গাটা যেখানে খুব শেষ করে দিবে এই কথাটা বলে, এরপরে আমরা কয়টা উত্তর দিলে, এক নাম্বার হলো আমার বন্ধুর বাড়িতে যাবা সরাসরি ঢুকবা না, কি করবা বলেন না, কি করবা, অপেক্ষা করবা, অনুমতি দিবা। আল্লাহ নইলে এই জায়গার মধ্যে শুয়ে আছে এই কয়েদি থাকো সেই রবের পাশ থেকে আসছে আল্লাহর বান্দা। একটা দরজা, ওই দরজাটার নাম হলো বাবে জিব্রাইল, যারা রোজায় জিয়ারতে গিয়েছো একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল। এই দরজার পাশে আসিয়া আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই আজরাইল ভিতরে ঢুকবে, কিন্তু অনুমতি কার থেকে দিবে? এইবার সঙ্গে সঙ্গে আজরাইল তারা এত আছে, কিছুক্ষণের মধ্যেই জিব্রাইল আসিয়ে গেছে। জিব্রাইল আসিয়া আমার নবীর ঘরে ঢুকবে, আজরাইল বলে ও জিব্রাইল তুমি আমার নবীর ঘরে যাবা তোমার অনুমতি লাগে না, তুমি আমার নবীর কাছে যাইয়া আমার সালাম দিও, আমি বাইরে দাঁড়ায় আছি, আমার নবী যদি অনুমতি দেয় আমি বাইরে ঢুকবো, এর আগে আমি ঢুকবো না। আল্লাহর নবী পারিবারিক বৈঠক করছে, আল্লাহর নবী হযরত হাসানের সঙ্গে কথা বলছে, হুসাইনের সঙ্গে কথা বলতেছে, ফাতেমার সঙ্গে কথা বলতেছে, আয়েশার ডাকে আয়েশার সাথে কথা বলতেছে, আবার অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে জিব্রাইল কিন্তু দাঁড়াই আছে, হুজুর কথা বলতেছে বিদায়, জিব্রাইল তার কাছে কিছু বলে না। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইয়া তাকে বললেন, জিব্রাইল কোনো খবর তুমি নিয়ে আসছো নি? জি হুজুর, কি খবর নিয়ে আসছো? হুজুর খবর নিয়ে আসছি, এক নম্বর আপনার ঘরের বাহিরে মালাকুল তাজরাইল দাঁড়িয়ে আছে, আপনার অনুমতির অপেক্ষায়, আপনি অনুমতি দিলে আপনার ঘরে আজরাইল প্রবেশ করবে। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো বাচ্চার বাড়িতে যাইয়া আজ তাই অপেক্ষা করে নাই, আমার নবীর দরবারে যাইয়া আপনার বাহিরে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী অনুমতি দিলে আজরাইল আমার নবীর ঘরে প্রবেশ করলেন। আজরাইল ঘরে প্রবেশ করলে আজরাইলকে আল্লাহ নবী বসতে বললে, আজরাইল বসে পড়ল। এরপর বললেন, হুজুর আমার আল্লাহ বলেছে আল্লাহ আপনার দিদারের অপেক্ষায়, আপনার যখন মন চাইবে আপনি হুকুম দিলে আমি আপনার রূহ কবজ করব। এর দ্বারা বোঝা গেল, শেষ কথাটা বুঝে রাখো, এর দ্বারা বোঝা গেল মৃত্যু আমার নবীর অধীন, কি বলেন ঠিক কিনা? আর আমরা মৃত্যুর অধীন যখন আসবে দারান থেকে বসাও যাবে না, কি বলো ঠিক কিনা মুসলমান ভাইরা? আমার আমার নবী আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার থেকে নিয়ে যাবে, আজকে বলেছে রূহটা বের করে তারপরে দিয়া আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে রাখবা। আল্লাহ তাআলার বান্দারা নবী উম্মতের শুনিয়া রাখো, নবীজি বিদায় হয়ে যাবে, পারিবারিক ভাবে আপনার কান্না নূর বয়ে যাচ্ছে, সমস্ত সাহাবারা কাঁদতেছে। এর ভেতরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে কে আপনারে গোসল দিবে? আপনার ইন্তেকালের পরে কে আপনার কাপড় কাপড় পরাবে? আপনার ইন্তেকালের পরে গো কে আপনার জানাজা পড়বে? এই কথাগুলো জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলেন,
উম্মতের আরে আমার ইন্তেকালের পরে আমার আহলে বায়াতের ভেতর থেকে একজনে আমার গোসলের দায়িত্ব নিবে, একজনে আমার গোসল করাবে, এই করে দিয়া কিয়ামতের কাফনের কাপড় পরাবে। আমার নবী বললেন আমার আহলে বায়াতের ভেতর থেকে কাফনের কাপড় পরাবে। হুজুর আর চাইলে আপনার জানাজা কেমনে পরাবে, ইমাম কে হবে? আমার নবী বলে উম্মতের আরে তোদের মতো আমার জানাজা হবে না। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার বন্ধু আমারে সালাম করে চলে যাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল আসিয়ে সালাম দিয়ে যাবে, মিকাইল আসিয়ে সালাম দিয়ে যাবে, ইসরাফিল আসিয়ে সালাম দিয়ে যাবে, আর গ্রহণকারী ফেরেশতারা সালাম দিয়ে যাবে। এরপরে দিয়া আমার আহলে বায়াত যারা আছে নারী পুরুষেরা তারা আমার সালাম দিবে, আমার সাহাবায়ে কেরামরা সালাম দিবে, জিন পরিলা আমার সালাম দিয়া চলিয়া যাবে। হুজুর আর তাহলে আপনার খবরে কিভাবে রাখব, কি দোয়া করে রাখব, কেমনে আপনার খবর হবে? আমার নবী বলে তোদের মতো দোয়া হবে না। ও আল্লাহর বান্দা আল্লাহ তাআলা নবী আপনার দুনিয়া থেকে তার রূহটা চলে গেল, বের করব হুকুম দিয়েছিল আল্লাহ আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জায়গায় রুহটা দিয়া লাগলা। রুহটা যখন বের করলো, বের করার পরে দিয়া এই রুহটা আল্লাহ শ্রেষ্ঠ জায়গা দিয়া রাখবে। শ্রেষ্ঠ জায়গা তালাশ করতে 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 শ্রেষ্ঠ জায়গা খুঁজে পাইলেন না। সুবহানাল্লাহ, কি বলতে বলছে না আল্লাহর বান্দা নবীর উম্মতে শুনে রাখো, আল্লাহ আল্লাহকে এই বিপদ থেকে আমার উদ্ধার করে আমি শ্রেষ্ঠ জায়গা খুঁজে পাই না, কোথায় রাখবে রুহটা? আল্লাহ বলে দিলেন আজরাইলে যেখান থেকে রুহ এনেছ ওই জায়গার মধ্যে আবার ফেরত দিয়া দাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, যেখান থেকে আসছে যেখান থেকে আনছ সেখান থেকে ফেরত দিয়া দাও। এবার জিজ্ঞাসা করি বাবা বলেন তো তেরে জিন্দা না মুর্দা? শুধু তাই নাই, আল্লাহর বান্দা আল্লাহর নবীকে যখন হযরত আলী গোসল দিলেন, গোসল দেওয়ার পরে দিয়া হযরত আলী যখন আমার রসুলের মুখমণ্ডলের দিকে যখন তার মুখ মণ্ডল ধুইতে লাগলেন, ধোয়াইতে লাগলেন, পরিষ্কার করতে লাগলেন, গোসল করাইতে লাগলেন, হযরত আলী বলেন আমি নিজের কানে শুনতে পাইলাম আমার নবী উচ্চ কণ্ঠে বলতেছে রব্বি হাবুলি উম্মতি, রব্বি হাবুলি উম্মতি, একটু কি মন চায় না রব্বি আপনি উম্মতি, রব্বি আপনি উম্মতি। আমার নবীও বলতেছে জবান খুলে রব্বি হাবুনি উম্মতি, রব্বি হাবুনি উম্মতি। হুজুর আমাদের মতো তো জানা জানিয়া দুনিয়ার থেকে যায় নাই। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নেমে গেলেন, মাথা মুবারক ধরিয়া কবরের মধ্যে দখল রাখলে তামাম দুনিয়ার মানুষ পড়ে গেলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া কবরে রাখে। আমার নবীকে রাখার সময় বলতেছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলতে কি মন চায় না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমার কবরের ভিতরে রাখার আগে দিয়া কবর যখন খনন করবা আমার কবরে আমার এই চাদরটা তোমরা আমার সম্মানের জন্য বিছাইয়া দিবা। যদি
দুনিয়ার কারো কবরে চাদর বিছিয়ে দেওয়া হয় নাই, বিছানা বিছিয়ে দেওয়া হয় নাই, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের ভিতরে চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেল আমার নবীর জন্ম আমাদের মত না, আমার নবীর মৃত্যু আমাদের মত না। কি বলে ঠিক কি না? আমার নবীর জন্ম আমাদের মত না, আমার নবীর মৃত্যু কি আমাদের মত না? এই বিশ্বাস নিয়ে কারো না থাকে ইমান তার নষ্ট হইয়া যাবে। এই জন্য বাবা আর কথা নয়, ওই নবীর সুপারিশ যদি বাবা পাইতে চাও অন্তরের মধ্যে দুইটা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত। এই দুইটা জিনিস যদি কেউ প্রতিষ্ঠিত করতে পারো এই দেহের ভিতরে, সেই লোকটার জন্য এত বড় খুশখবর। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই দুনিয়ায় থাকিয়া বান্দা জান্নাতের ঘেরান পাবে না, শুধু আল্লাহ জান্নাত দেইখা দেইখা আল্লাহর বান্দা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, অন্তরের মধ্যে আল্লাহ তোমার বান্দাদের আমাদের ভয়, অন্তরের মধ্যে তোমার ভয় তুমি ঢুকাইয়া দাও। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতটা তুমি অন্তরে পয়দা করিয়া দাও। ইন্তেকালের পরে দিয়া বুধ সোমবার দিন ইন্তেকাল হলো, মঙ্গল সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবার দিন আসরের নামাজের আগে জোহরের নামাজের পরে দিয়া আমার রাসূলকে কবরের মধ্যে রাখা হলো। রাষ্ট্র ক্ষমতায় যিনি বসলেন, রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ যারে বানাইলেন, বলেন তো তার নাম কি? আমার বেশি কষ্ট হইতেছে, তার নাম কি? অন্তরে কেমন মহাব্বত, অন্তরের মধ্যে কি মহাব্বত? আমার নবী বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, দশজন সাহাবীর নাম ধরে ধরে আল্লাহ নবী বলেছে আমার এই দশজন সাহাবি তারা আল্লাহর জান্নাতি। এই দশজনের ভিতরে আমিরুল মুমিনীন আবু বকর সিদ্দিক রাষ্ট্র ক্ষমতায় বসছে, রাষ্ট্র ক্ষমতায় বসার পরে দিয়া কোনদিন মদিনার মানুষ তার পরিবারের লোকেরা তার চেহারার দিকে তাকাইয়া কেউ হাসতে দেখে নাই। সারা দুই বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, এক অক্ত নামাজ পড়ি আসতেই আবার চোখের পানি একটু ফজরের নামাজের পরে সুজার এই দুইটা কথা ফজরের নামাজের পরে সাহ গেলে ডাক দিলেন, ও আমার নবীন সাহিদা আমি তোমাদের একজন খাতে তোমাদের কাছে একটু কথা বলবো। এই কথা বলতে যাইয়া সবাই বসতে বললেন, এর ভেতরে ডাক দিলেন আলী রে, ওসমান রে, ওমর রে, তোমরা কি আমার একটু কথা শুনবে? জিহুদিও শুনছো কি কথা? আলী রে তোমার কাছে আমার একটা আবদার, আমি জানি না কোন দিন আজরাইলের কাছে ধরা পড়ে যাবো, আমার যখন ইন্তেকাল হবে রে আলী, আমার ইন্তেকালের পরে তোমার কাছে আমার দাবি, যেই হাত দিয়া তুমি আমার রাসূলকে গোসল দিয়েছ ওই হাত দিয়া আমি আবু বকরকে গোসল দিবা, এইটাই তোমার কাছে আমার দাবি। আলী আমার আব্দারটা তুমি ওসিয়তটা পালন করবে নি? হযরত আলী বলেন, হুজুর আমার রাসূল নাই, আপনি রাসূলের জায়গায় নামাজ পড়ান, আমি বেঁচে থাকলে আব্দার পুরা করবো। ডাক দিলেন ওসমান রে, জানি না কোন দিন আজদারের কাছে ধরা পড়বো, আমার ইন্তেকালের পরে আলী আমার গোসল দিবে। ওসমান রে, যেইভাবে তুমি আমার রাসূলকে কাফুরের কাপড় পরিয়ে দিয়েছো, আমি কেবল ওসমানকে বলতেছে আমি আবু বকরকে সেইভাবে ওই হাত দিয়া আমার কাফুরের কাপড় পরাইয়া দিবে। আমার ইন্তেকালের পরে
তুমি আমার জানাজা পড়বা সুবহানাল্লাহ কি বলছেন সুবহানাল্লাহ তুমি আমার জানাজা পড়বা আরেকটা কথা তোমাকে বলে দেই আমার একটা কাল হয়ে গেলে এই মদিনায় খবর ছড়িয়ে দেবে আমার একটা কালের পরে কিন্তু তোমরা আমার জন্য কবর করবা না খবর করতে নিষেধ করলেন আচ্ছা তোমার দাঁড়িয়ে বললেন হুজুর আপনি আমার নবীর প্রিয় সাহাবী আপনি আমিরুল মুমিনীন আপনার কাছে জানতে চাই কবর যদি না করি গো কোথায় আপনার মাটি দিব আমার নবীর রওজার পাশে রাখবা আমার নবীর রওজার পাশে রাখিয়া ও বললে তুমি আমার রসুলের কাছে আমার বিদায়ী সালাম পৌঁছাবা আমার নবী যদি আমার সালাম গ্রহণ করে তারপরে রসুলকে জিজ্ঞাসা করবা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের জন্য কবর খনন করি নাই আবু বকর কবর খনন করতে নিষেধ করেছে হুজুর আপনি বলে দেন কোথায় আবু বকরের কবর হবে আমার নবী যেখানে বলবে ও বললে সেইখানে তোমরা আমারে কবর দিবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমিরুল মুমিনিন ওমর আপনার জানাজা পড়লেন জানাজা পড়িয়া হযরত আবু বকরকে আপনার কাঁধে করে নিয়া খাট ভাবে নিয়ে যায় ধরাধরি করিয়া রওজার পাশে নিয়া আবু বকরকে রাখলেন আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আর নাই আলী তার গোসল দিয়েছে ওসমান কবরের কবর পড়াইছে হুজুর আমি ওমর জানাজা পড়ছি কিন্তু কবর করতে আবু বকর নিষেধ করেছে হুজুর কোথায় হবে গো আবু বকরের কবর এইভাবে যখন বলতেছিল আমার নবী রওজা দুই ভাগ হয়ে যায় তার যে বলে ওমর রে আর দেরি করিস না বন্ধু বন্ধুর পাশে আসবে অনুমতি লাগবে না আমার রওজার পাশে আমার বন্ধুর কবর হবে এখনো যাইয়া দেখো আমার নবীর পাশে আবু বকর আছে না নাই জোরে বলো আছে না নাই এটা একমাত্র প্রেমের খেলা মহব্বতের খেলা এই রকম আর কারো জীবনে ঘটে নাই ও আল্লাহর বান্দা সেই জন্য বলিয়া গেলাম ওই নবীরে যদি বাবা মহব্বত করো তার মহব্বতের নমুনা পাঁচ অক্ষরের নামাজ আর যদি কোনো বান্দা এক হাজার আমার নবীর দেখা তার সাক্ষাৎ হইয়া যাবে আর যদি এই সুযোগ আপনি পাইবেন আর এই নিয়ামত আপনি পাইবেন বাবা যে যত বেশি বেশি তাবুক করেছে যে যত বেশি বেশি দূর করেছে আমার আল্লাহ রসুলের কাছে সে তত বেশি চলিয়া গেছে এই জন্য এই বছরের জন্য পাঁচ অক্ষরে নামাজ আর যদি পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূর শরীফ বাবা কেউ যদি এক হাজার বার করে ডেলি পরে একদিন সব সুযোগে নসিব হইয়া যাবে রসুলের জিয়ারত আর একটা শুভ সংবাদ কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি এক বছরে যদি আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর কাছে তওবা করে আর যদি একটা দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
একবার যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি 50 বার এই দোয়াটা পড়ে আল্লাহর নবী বলেন এই বান্দা বান্দির জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে বলো না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পঞ্চাশ বার পরে কি জীবনে শুধু হবে নি কত বলেন পারবেন কিনা এবার পড়বেন এক বছরে পঞ্চাশ বার নবীজি বলেন জীবনের সব গুণা আল্লাহ মাফ করিয়া দিবে ও আল্লাহর বান্দা এই সুযোগ জীবনে কয়দিন হবে জানি না এই দুইটা আমার লাইকে গেলাম ভাষণের নামা বেশি বেশি করিয়া নবীজির উপরে দুরুদ আর কোরআন শরীফের তেলাওয়াত অন্তরে আল্লাহর ভয় নবীজির মহব্বত ওয়া যদি কবরে যাও আল্লাহর বান্দা শুনিয়া রাখো যেই জান্নাতে তুমি যাবা ওই জান্নাত কেন তোমার সামনে ফেরে তারা আখেই তুলে ধরবে দেখে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কিন্তু আজকে বললে কত দূর এইটা দুনিয়ার কেউ জানে না কবে কিয়ামত হবে এটা আল্লাহ তারা কেউ জানে না কি বলো ঠিক কিনা আল্লাহ ادخلنا الجنة مع الأبرار
পরকালের কিছু বুঝি এখান থেকে কামাই করিয়া যাব এই নিয়ত কইরা বসছি তোমার মাওলা আপনি দয়া করিয়া পরকালের বুঝ কবরের বুঝ আসরের বুঝ মিজানের বুঝ করো কঠিন আজাব এই বুঝ আমাদের সকলের অন্তরে দিয়া দেয় একটা কথা বলি আল্লাহ এই মাতৃভূমি যেই জমিনের মধ্যে বসছি আল্লাহ শরীয়তুল্লাহর এই জমিন শাহজালালের এই জমিন আল্লাহ কারি ইব্রাহিম সাহেবের এই জমিন নেসারুদ্দিন রহমাতুল্লাহর এই জমিন আল্লাহ এই জমিনের মধ্যে রহমত বরকত নাযিল করে আল্লাহ তাআলা হায়াতটা আমাদের বাড়াইয়া দেয় রিজিকটা বাড়াইয়া দেয় অসুস্থ ভাইদের সুস্থ বাড়াইয়া দেয় আমার দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দেন আপনার কাছে একটা দরখাস্ত এই স্বাধীনতার জন্য যারা জীবন দিল মাতৃভাষার জন্য যারা জীবন দিল আপনি তাদের সবাইকে মাফ করিয়া দেন রাষ্ট্র ক্ষমতায় যারা আছে আর যত রাজনৈতিক নেতা নেত্রী আছে এই দেশের ভেতরে আপনার কুদরতি পায় ধরিয়া বলি আল্লাহ সবার অন্তরে আপনার ভয় ঢুকাইয়া দেয় সবার অন্তরের মধ্যে নবীর প্রেমের আগুন জ্বালাইয়া দেয় সবাইকে নামাজি বানাইয়া দেয় আখির মুনাজাত হবে আর কিছুক্ষণ পড়ে আল্লাহ আপনার কাছে আমাদের তো সবচেয়ে বেশি আশা আপনি আমাদের পাপ করবেন আমাদের উপর রহম করবেন এই জন্যই তো বারবার আমরা আপনার কাছে আবদার করলাম গুনাহগার বানাইয়া কবরের দ্বার দিয়েন না গো মাওলা যেদিন মরণ দিবে ওই দিন সুম্মার দিন ভাইকে রাইখে ওই মরণ রুকালে ইয়াসিন সুরা কানে শুনাইয়া আমাদের সকলের জবানে জানি করে দিয়ে নেলা